নমস্কার বন্ধুরা, আমার বাগান ইউটিউব চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এখন গরম পড়ে গেছে, আর এই গরমে আমাদের বাগানে যেসব ফুল ফুলের গাছ শোভা বৃদ্ধি করে তার মধ্যে টগর গাছ অন্যতম। আজ টগর গাছের পরিচর্যা এবং কী কী সার দেবো তার উপরেই ভিডিওটা বানালাম, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো, চলুন দেখে নেওয়া যাক। এই যে বন্ধুরা, আমার এখানটায় দুটো টগর গাছ আছে, এই টগরটা সিঙ্গেল পাপড়ি, দেখুন কত সুন্দর ফুল আসতে শুরু করে দিয়েছে, আর অনেক কুড়িও বেরিয়েছে, প্রত্যেকটা ডালের মাথায় মাথায় প্রচুর কুড়ি আছে। এই গাছটাকে যদি আমরা যত্ন করি তাহলে এখান থেকে অনেক ফুল পাওয়া যাবে। আর এই পাশে রয়েছে এটা ডবল পেটাল, এই যে এখানেও কুড়ি এসেছে, এটা একটু দেরিতে আসে, এইটার কিছুদিন পরে এটা আসে দেখেছি, এখানেও অনেক কুড়ি বেরিয়েছে। এই যে আমরা এই দুটো গাছে আজকে কী কী পরিচর্যা, কোন আগাছা জন্মে গেছে এগুলোকে আমরা তুলে দিই, আগাছাগুলোকে পরিষ্কার করে দেব। মাটিটা শক্ত হয়ে আছে। এই গাছটি একটা কুড়ি লিটারের জার কেটে বসানো হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা, এতে অনেকটা পরিমাণে মাটি ধরে। আর টগর গাছে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, যেভাবে আমি গাছের পরিচর্যা করছি ঠিক সেইভাবেই এই গাছের পেছনে একটুখানি সময় দিলেই অনেক ফুল পাওয়া যায়। মাটিটা আলগা করে দেবো, জল দেওয়া হয়নি, মাটি শক্ত হয়ে গেছে। আলগা করে দেওয়ার পরে এর মধ্যে সার দিতে হবে। গাছের মাটিটা মাঝে মধ্যে আলগা করে দিতে হয়, তাহলে গাছের গোড়ায় বায়ু চলাচল বৃদ্ধি পায়। গোড়ার মাটিগুলো সব আলগা করে দিয়েছি, ডবল পেটালের টগর গাছটার গোড়া মাটিগুলো সব আলগা করে দিলাম, এবার দুটোতে সার দেব। আমরা অনেক সময় গাছে কী কী সার দেবো সেই নিয়ে চিন্তায় পড়ে যাই, জৈব সার দেবো না রাসায়নিক সার দেবো। এবার রাসায়নিক সারের থেকে জৈব সার গাছের জন্য একটু বেশি ভালো, জৈব সার আর যাই হোক গাছের ক্ষতি করে না, একটু বেশি পরিমাণে পড়ে গেলেও তাতে গাছের কোনো ক্ষতি হয় না। আমাদের প্রতিদিনের গৃহস্থালির কাজে যেসব আমরা জিনিস ব্যবহার করে থাকি তার মধ্যে থেকেই আমরা সার পেতে পারি, যেমন ধরুন বিভিন্ন কিচেন ওয়েস্ট রয়েছে, ডিমের খোসা, তারপরে সব সবজির চোচা, এগুলো আমরা ফেলে না দিয়ে এগুলোকে আমরা সার হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে চলুন আমি আপনাদের দেখাই যে আমি কীভাবে সারটা পেয়েছি। এখানটায় আমার জৈব সার, আমি কিচেন ওয়েস্ট অর্থাৎ সবজির যে খোসাগুলো হয়, ডিমের খোসাও আছে এর মধ্যে, এগুলো আমি একটা বালতিতে প্রথমে জমিয়ে রেখেছিলাম, তারপরে অনেক দিন পরে সেগুলো পচে গেছিলো যখন, এবার সেই পচা জল তো আমি গাছের গোড়ায় ইউজ করেইছি, তারপরেও যেগুলো বেঁচে গেছিলো ওইগুলো আমি ফেলে দিইনি, ওগুলো আমি খুব ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি, তারপরে এটা একটা সারে পরিণত হয়েছে, এগুলো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, এবার এটা খুব ভালো একটা জৈব সারে পরিণত হয়েছে। এটা এখন একটা জৈব এনপিকেতে পরিণত হয়েছে, এটা বলতে পারেন গাছের জন্য অমৃত সার, এর মধ্যে আছে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস। আপনারা সবাই জানেন নাইট্রোজেন গাছকে সবুজ রাখতে সাহায্য করে, ফসফরাস গাছের মূলের বৃদ্ধিতে সাহায্য করে, আর পটাশিয়াম গাছের ফল ফুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং অনেক পরিমাণে ধরতেও সাহায্য করে। তাহলে চলুন দেখে নিই এই সারটা আমি গাছে প্রয়োগ করব। এবার সারটা দিয়ে দিলাম গাছের গোড়ায়, পরিমাণ মতো সার দিয়ে দিয়েছি, এবার নিড়ানির সাহায্যে নিচের মাটির সঙ্গে সারটা মিশিয়ে দিচ্ছি, যাতে মাটির সঙ্গে একটু ভালো করে মিশে যায় সারটা। এভাবে মিশিয়ে দিলাম, এই সিঙ্গেল পেটালের গাছটাতেও এবার সার দিয়ে দেব। এখানেও মাটির সঙ্গে মিশিয়ে দেবো সারটা, খুব সুন্দর করে পরিমাণ মতো দিয়ে দিলাম সার, এবার মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দিলাম, এবার জল দিয়ে দিচ্ছি। এখন যেহেতু গরমকাল তো
একটুখানি বেশি পরিমাণে জল দিতে হবে। গাছের গোড়াটা ভেজা ভেজা থাকলে পরে সেটা গাছের জন্য খুবই ভালো। তাহলে দেখলেন বন্ধুরা, এই সামান্য কিছু পরিচর্যার থেকেই কিন্তু আমরা এই টগর গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। তাহলে আপনারা শুরু করে দিন আপনাদের বাগানেও এরকম টগর গাছের পরিচর্যা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।